প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানিয়েছেন, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন সুশৃঙ্খলভাবে হয়েছে, ভোট পড়েছে 35% মতো। বিকেলে নির্বাচন কমিশনের সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে অবাধ, নিরপেক্ষ এবং সুশৃঙ্খলভাবে ভোট হয়েছে। সিইসি আরও জানান, ভোটের অনিয়মে 3 জনকে আটক করা হয়েছে এবং অসুস্থতার কারণে 1 জন মারা গেছেন বলে তিনি জানিয়েছেন। যে তথ্য পেয়েছি সেটা আমার বা আমাদের পর্যালোচনায় এটা 35 ± হতে পারে, 35+ বেশি হতে পারে, কমও হতে পারে, 35 ± কারণ নিশ্চিত করে বলতে আরও হয়তো 20-25 ঘন্টা সময় লেগে যেতে পারে। পুরো জিনিসটাই ছিল সারাদিন ধর দৃশ্যমান, কেউ কে প্রতিহত করা হয়নি, যারা গেছেন, যারা অবজার্ভার যারা গেছেন, যারা আমাদের মিডিয়ার ভাই বোনরা সকলেই অবাধে যে কোনো তথ্য সংগ্রহ করতে পেরেছেন সচিত্র।